আসসালামু আলাইকুম। এআর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি। দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর। এবং অস্ট্রেলিয়ার সিডনির একটি পল্লীতে টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের পাশাপাশি বেসরকারি কল্যাণমূলক সংগঠনগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামীকাল 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, এ উপলক্ষে রাষ্ট্রপতি আজ এক বাণীতে এ আহ্বান জানান। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক প্রবীণ দিবস 2021 পালনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এবছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য হল ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা। রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে সমগ্র বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রবীণ ব্যক্তিরা সমাজের শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি, তাদের শ্রম ও মেধায় সভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইস্তানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রেঞ্চ গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর অভিযোগ গঠন শুনানির দিন ধার্যের সময় ছিলেন। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন। মুক্তিযুদ্ধকে কলঙ্কিত মামলায় বলা হয়, 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সাথে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি রাজাকার আলবদর নেতাকর্মীদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়ি গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হয়, তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:00 উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ করব। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীলুফার ইয়াসমিন সহ প্রমুখ। রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় আপন দাস নামে 15 বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোয়াজারহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন দাস রাউজান উপজেলার দেওয়ানপুর ইউনিয়নের পাঁচখান দরগার বাড়ি এলাকায় মৃদুল দাসের ছেলে। বর্তমানে তারা দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর 1 নং ওয়ার্ড নজয়ের টিলাত জলদাস পাড়ায় বসবাস করে আসছেন বলে জানা গেছে। নিহত আপন দাস রাঙ্গুনিয়া কলেজ গেটের সামনে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানে কাজ করতেন। দোকানের কিছু জিনিসপত্র কেনার জন্য তিনি তার বাইসাইকেল নিয়ে রোয়াজারহাট বাজারে আসলে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে, বাকি রয়েছে শুধু রং তুলির কাজ। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। ঝালকাঠি থেকে মোহাম্মদ নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র অল্প কয়েকদিন বাকি। পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃরূপ ধারণ করছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিমা তৈরির শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একটি প্রতিমা তৈরি করতে 7 থেকে 8 দিন সময় লাগে বলে জানান শিল্পীরা। আমরা দ্রুতগতিতে কাজ করতে আসি, আমি এবারে 14খানা ঠাকুর বানাইতে আসি। এইটা সুগানের পরে তারপর আমার মনে হয় দ্বিতীয় মাটির কাজ চলবে। আবহাওয়াটা অনুকূলে থাকলে আমাদের এই কাজে ভালো হয়। যে প্রতিমার দাম যা হয় তা পাইনি আমরা, সেই জন্য এই অন্য অন্য পেশায় এক একজনের চলে গেছে আর কি। এই কাজটা সম্পূর্ণ হতে বা এই কাজ করতে যে সরঞ্জাম সব কিছুরই দাম আগে থেকে অনেক তুলনামূলকভাবে বেশি, এবং আমাদের যে কাজে যে সরঞ্জামগুলো রং ইত্যাদি এগুলো বাইরে থেকে আসে, তো দোকানদাররা বলছে যে এবছর তো করোনার কারণে বাড়ি থেকে আনতে পারতেছি না, এর জন্য দামও বেশি নিচ্ছে। প্রথম মাটির কাজ যেমন খড়কুটো দিয়ে প্রথম বেনা তৈরি করে মাটি প্রস্তুত করছি, এরপরে আমাদের এক মাটির কাজ আগামী দিন শেষ হবে। দ্বিতীয়বার আমরা সপ্তাহখানেক পরে আবার দু মাটি করে আবার রঙের পূজার দু একদিন আগে অর্থাৎ 20 দিনের ভিতরেই আমাদের এই রঙের কাজ শেষ করে মাটি রঙের কাজ শেষ করে মন্দির কর্তৃপক্ষকে আমাদের কাজ বুঝে দিয়ে যেতে হবে। এবছর ঝালকাঠি সদরে 73টি ও কাঠালিয়ায় 54টি, রাজাপুর উপজেলায় 21টি ও নলসিটিতে 21টি অর্থাৎ জেলায় মোট 169টি পূজা মণ্ডপ স্থাপিত হচ্ছে। তরুণ কর্মকার সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা 2-1 দিনের মধ্যেই প্রত্যেকটি মন্দিরে স্থানীয় স্বেচ্ছাসেবকের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। জেলায় 169খানা পূজা অর্চনা অনুষ্ঠিত যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে পূজার আনন্দে মেতে উঠুক সবাই, এমন প্রত্যাশাই সকলের। সুমিয়া সান, নিউজ ডেস্ক, ARTV। বাগেরহাট মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নে 6 কিলোমিটারের একটি সোলিং রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে 6 গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে। খালের অতিরিক্ত জোয়ারের পানির স্রোতের কারণে ভেঙে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে রাস্তার অংশ। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাগেরহাট থেকে এম পলাশ শরীফের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এই ইটসলিং রাস্তাটি 2003 সালে নির্মিত হলেও পরবর্তীতে হয়নি কোনো সংস্কার। বর্ষা মৌসুমে শুধু নয়, শুকনো মৌসুমেও এই রাস্তাটিতে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের। গুরুত্বপূর্ণ রাস্তাটিতে প্রতিদিন 4 থেকে 5 হাজার মানুষ চলাচল করছে। রাস্তাটা এই আমাদের স্কুল কলেজে যাওয়ার জন্য খুব সমস্যা, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, খুবই সমস্যা। এই পানির চাপে রাস্তা সব ভেঙে খালে নামে গেছে। আমরা আবেদন করি অতি তাড়াতাড়ি যেন আমাদের এই রাস্তাটা একটু আমাদের এই ভোগান। প্রতিনিয়ত শিশু শিক্ষার্থী সহ 3টি প্রাথমিক বিদ্যালয়, 5টি মসজিদের মুসল্লিগণ এই রাস্তা দিয়ে চলাচল করছেন। সীমান্তবর্তী নিশানবাড়িয়া ইউনিয়ন, মোংলার সুন্দরবন ইউনিয়ন সহ 3টি ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি। মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী, আমরা প্রতিনিয়ত এই রাস্তা থেকে হাঁটাচলা করি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটুকুই দাবি, রাস্তা থেকে আমাদের হাঁটতে কষ্ট হয়, যেন খুব তাড়াতাড়ি রাস্তাটা করে দেয়। স্কুল থেকে এই রাস্তা থেকে জিউদাসি মাধ্যমিক বিদ্যালয় যাই, রাস্তাটা এমনি যে ভাঙ্গা, মানে এর থেকে যাওয়া যায় না, বর্ষা মৌসুমে যাইতে মানে অনেক কষ্ট হয়। তো এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত এই 6টা 7টা গ্রামের মানুষ চলাফেরা করে। নিশানবাড়িয়া পার্শ্ববর্তী উপজেলা মোংলার লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এই স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। রাস্তাটা ভাঙা বিদায় এই এইখান থেকে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, লোকজন যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয়। তো আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যাতে এই রাস্তাটা অতি দ্রুত করে এই এলাকার মানুষের সমস্যার সমাধান করে।
এছাড়াও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জনগুরুত্বপূর্ণ এ ইট সোলিং রাস্তাটি পুনর্নির্মাণের জন্য এলজিডি সদর দপ্তর সহ এলজিএসপি কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হলেও তা সংস্কার করা হয়নি। যে রাস্তাটি এলাকার মানুষের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, সেই জনবহুল রাস্তার এমন দুর্দশার কারণে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই অনতিবিলম্বে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের আকুল আবেদন এলাকাবাসীর। সুমিয়াসান, নিউজ ডেস্ক, ARTV। কুড়িগ্রামের উলিপুরে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক গণশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11:00 উলিপুর উপজেলা অডিটোরিয়ামের হলরুমে নারী অধিকার প্রকল্প মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম 3 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। প্রধান আলোচক সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এড অফিসার কুড়িগ্রাম মোহাম্মদ কুদরতি খোদা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সর্দার সহ আরও অনেকেই। অবশেষে সিলেটের বন্দরবাজার ফাঁড়ি হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। চার্জশিট দাখিলের প্রায় 4.5 মাসের মাথায় এটি আদালতে গৃহীত হয়। এদিকে চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল্লাহ নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক আবুল মোমেন চার্জশিট গ্রহণ করেন। আদালতে চার্জশিট গৃহীত হওয়ার সময় গ্রেফতারকৃত সকল আসামি হাজির ছিলেন। যদি এদেরকে ছাড় দেওয়া হয় তাহলে বলবো বাংলাদেশে কোনো আইন নাই, আর যদি বাংলাদেশে আইন থেকেই থাকে ওদের বিচার এই সিলেটের মাটিতে বছরের ভিতরে যেন ফাঁসিতে ওদেরকে ঝুলানো হয়, এটাই আমি আমি আমার রায়হানের মায় আমি অনুরোধ করছি। আমার রায়হান এই 10 তারিখে 1 বছর হয়ে যাবে। কিন্তু আসামিদেরকেও ডকে হাজির করা হয়েছিল এবং মাননীয় আদালত আমাদের এই আবেদনটুকু মঞ্জুর করেছেন, অর্থাৎ চার্জশিটটা গৃহীত হয়েছে। আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ করব, এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:00 রওশনারা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ প্রমুখ। অন্যান্যের মধ্যে আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিক গণেশ পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পপি আক্তার সহ আরও অনেকেই। আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ করব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মধুপুর অফিসার্স ক্লাবে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরর আলম খান আবু। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, বিআরডিবির কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী, তথ্য কর্মকর্তা স্বপ্না রানী কর্মকার সহ প্রমুখ। আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ করব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় কন্যা শিশু দিবস 2021 উদযাপন ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:00 উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলে পারভিন, মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই, মৎস্য কর্মকর্তা রায়হান সর্দার সহ আরও অনেকেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজি স্বপন মিয়ার নেতৃত্বে 4,000 মানুষের আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ছাতক উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জন্মদিনের কেক কাটেন সুনামগঞ্জ 5 আসনে নির্বাচিত এমপি মুহিবুর রহমান মানিক।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছেন বঙ্গবন্ধু, আর দেশের অভূতপূর্ব উন্নয়ন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করছেন তার কন্যা শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ এখন উন্নয়নের এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। অপ্রতিরোধ হয়ে অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে মধ্যপ্রাচ্যের সিঙ্গাপুর। পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও পৌর কাউন্সিলর তাপস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক সহ আরও অনেকেই। শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে মুহিবুর রহমান মানিক সাহেবের ডাকে আমরা 6,000 মানুষ আজকে এই জনসভায় প্রবেশ করেছি এবং আমাদের নসিমপুর ইউনিয়নের দাবি, আমাদের ছেলা নদীর উপরে কুনিমুড়া বাজারের সংলগ্ন একটা ব্রিজের দাবি নিয়ে আমাদের নসিমপুর ইউনিয়নবাসী আসছে। বাগেরহাটের মোড়লগঞ্জে পল্লীর একটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে 2 লাখ টাকা মূল্যের 17টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে জিউধরা ইউনিয়নের শেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি 17টি চাম্বল গাছ কেটে আংশিক বিক্রি করে ফেলেছেন। তবে কাটা গাছের কয়েকটি টুকরো দৃষ্টিগোচর হয়েছে, এছাড়া অনেকগুলো গাছ কাটার চিহ্ন দৃশ্যমান রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় কিছু গাছ কাটা হয়েছে। গাছগুলো ঝড় বন্যায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর কিছু গাছ থেকে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত 2টি কক্ষ মেরামত ও কয়েকটি বেঞ্চ বানানো হবে। এই কাজ করতে আসি, মানে এই বাউন্ডারির গাছ, এই স্কুলের গাছ কাটা, এইগুলো করতে আসি। বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি 29 সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় দুপুর 2টায় মিলানের মালপেঞ্জা বিমানবন্দরে পৌঁছালেন। মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামী মাস্তান মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সম্মানিত সদস্য আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামসুল আস্তান, কনস্যুলেটের সদস্যরা। মন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ইতালি সরকারের আমন্ত্রণে ইতালি সফরে এসেছেন। সরকারি কাজ শেষে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে আগামী রোববার যোগদানের কথা রয়েছে মন্ত্রীর। কুড়িগ্রাম সদর উপজেলাধীন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রত্যাশী শাহ জামাল সরকার এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ যাত্রাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল সরকার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত জোট সরকার হটাও আন্দোলনে শাহ জামাল সরকার মাঠে থেকে আওয়ামী লীগের নিবেদিত তৃণমূল নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে মাঠে থেকে নৌকা মার্কার পক্ষে দলীয় প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের সকল ধরনের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহ জামাল সরকার কাজ করে যাচ্ছেন।
আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীকী দেয়, এই ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করবে ইনশাল্লাহ, আশা রাখি আমি। অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলের একটি পল্লী এলাকার ওপর দিয়ে বৃহস্পতিবার বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে বিপুল সংখ্যক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির পশ্চিমাঞ্চলে সৃষ্ট এই টর্নেডোর আঘাতে বার্থ্রাস্ট নগরীর বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 25 থেকে 30 কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রায় টর্নেডো আঘাত হেনে থাকে। নিউ সাউথ ওয়েলসের স্ট্রিট এমার্জেন্সি সার্ভিস এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নোংশ্রামের রিংদি নদীতে পড়েছে। এতে চালকসহ 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 16 জনকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত 12টা নাগাদ মেঘালয় নোংশ্রামের রিংদি নদীতে যাত্রী বোঝাই বাসটি পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীতে 4 যাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। বাকি 2 যাত্রীর মৃতদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়, আর তাতেই বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। 20 বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে গেল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে সঞ্জু স্যামসনদের ব্যাট করতে পাঠান বিরাট। 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান করে রাজস্থান। জবাবে 17 ওভারে 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। বল হাতে দুরন্ত আরসিবির হর্ষাল, শাহবাজ চাহালরা। অন্যদিকে ভালো শুরু করেও ম্যাচের দাপট ধরে রাখতে ব্যর্থ রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে 3-0 গোলে উড়িয়ে 60 বছরের রেকর্ড ভাঙল বেনফিকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষবার বার্সেলোনার বিপক্ষে বেনফিকার জয় 1961 সালে। রেকর্ডময় দিনে বার্সার জলে জোড়া গোল করেন নোনেস, এছাড়া আরও একটি গোল করেন রাফা সিলভা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা, তৃতীয় মিনিটের মাথায় ডারুন নোনেজের গোলে এগিয়ে যায় বেনফিকা। সতীর্থের বাড়ানো পাস ধরে বাম কর্নার দিয়ে বল জলে জড়ান এই উরুগুয়ান স্ট্রাইকার। পিছিয়ে পড়া বার্সেলোনা বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিং করতে না পারায় বারবারই ব্যর্থ হন। বিপরীতে এগিয়ে থাকায় রক্ষণের শক্তি বাড়িয়ে আক্রমণ বাড়ায় বেনফিকা। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দর্শক, এয়ার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি। দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর। এবং অস্ট্রেলিয়ার সিডনির একটি পল্লীতে টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। এয়ার সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।